লজ্জা করছে না তোমাদেরই উপমাদেরই আজকের ক্লাসের মূল শিক্ষা। ক্লাসের শুরুতেই লিখেছিলাম সচেতন নাগরিক। আমরা সবাই ভারতের নাগরিক, কিন্তু আমরা সবাই কি সচেতন নাগরিক? তোমরাই বিচার করো। একই চকলেট সবাই খেলে, অথচ মোড়কগুলো কেউ বাইরে ফেললে, কেউ ডাস্টবিনে ফেললে, কেউ মেঝেতে ফেললে। যারা বাইরে ফেলেছ তারা কাজটি মোটেও ভালো করেনি, আর যারা মেঝেতে ফেলেছ তারা তো মোটেই ভালো করেনি। আর ডাস্টবিনে ফেলেছ মুষ্টিমেয় পাঁচজন। আমরা এই ক্লাসরুমটাকেই আমাদের দেশ ভাবতে পারি। আমরা যেভাবে আমাদের ক্লাসরুমটাকে নোংরা করছি, একইভাবে আমরা কিন্তু আমাদের দেশটাকেই নোংরা করছি। সুতরাং কখনোই আবর্জনা ক্লাসরুমে ফেলবে না, ঘরে ফেলবে না, আবর্জনা সবসময় নির্দিষ্ট জায়গাতেই ফেলবে। তাহলে এখন থেকে তোমরা আবর্জনা কোথায় ফেলবে? আর সেই সঙ্গে মনে রাখবে আরো কতগুলো বিষয়, যেমন প্রথমত আমরা কখনোই জলের অপচয় করব না, নিজেরা করব না, পরিবারের কেউ করলে বা আশেপাশের কেউ করলে আমরা তাদেরও সচেতন করব, মনে থাকবে। দ্বিতীয়ত, মাঠে ঘাটে কোনো খোলা জায়গায় আমরা কখনোই মলত্যাগ করব না, নিজেরা করব না, পরিবারের কেউ করলে আমরা তাদেরও সচেতন করব। তৃতীয়ত, আমরা যতবার খাবার খাবো ততবারই সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেব। খাবার খাওয়ার আগে এবং মলত্যাগের পরে অবশ্যই সাবান ব্যবহার করব, মনে থাকবে। চতুর্থত, আমরা যতটা পারবো প্লাস্টিকের ব্যবহার কম করার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই, ঠিক আছে, সবাই ভালো থাকবে।
হে রাম, জলগুলো নষ্ট অনেকছে। সেটা তুমি চাও না, পৃথিবীর কোনো মাও সেটা চায় না। তাহলে তুই তো জল নষ্ট করে দিচ্ছিস। ঠিক আছে বাবা, মোর ভুল হয়ে গেছে, মুই আর জল নষ্ট করিম না। খাবার থাকে পেট রোগ হয়, ডায়রি হয়, নানান ধরনের রোগ হয়। চল ভাই, আমরা জেলা বই পড়ি, দাদু পায়খানা করে যাচ্ছে, করুক। তোমরা শোনো আমার গান, তোমরা শোনো আমার গান, কালায় করে চোখের জ্যোতি আন্ধার মনের সান, কালায় করে চোখের জ্যোতি আন্ধার মনের সান। তোমরা শোনো আমার গান, তোমরা শোনো আমার গান, তোমরা শোনো আমার গান। বাবা বাবা, ও বাবা, কে কি হল?
মাগুনে তো বাজার যাবার কল, এই কাজের সময় আর গন্ডগোল, অসময় আর বাজার দে ব্যাগ দে। বাবা ময়ু কিন্তু যাম। তুই যাবো? ঠিক আছে চল। দোকানদার ভাই, হ্যাঁ কি লাগবে? 250 গ্রাম ডাল দাও আর 200 গ্রাম চিনি দাও। আর নাই কোনো? আর কোনো নিবার করছে না কয়। বাবা আমার স্যার কইছে যে প্লাস্টিকের জিনিস খাওয়া যায় না। কে মা? এতে বড় রোগ হয়। তুই কি চাস আমার বড় রোগ হোক? না মা, মুই তো এটা চাং না। তাহলে প্লাস্টিক ঘুরি দিতে কাগজ শুধু নেই। ঠিক আছে মা, ওই প্লাস্টিকও না খরচালা ঘুরি দিয়ে কাগজত বান্ধি নেন। এই দোকানদার ভাই, হ্যাঁ এই প্লাস্টিকের খরচালা নিয়ে এই কাগজত বান্ধি দাও। কে প্লাস্টিক কি হল? বর ছাওয়াটা স্কুলে শুনি আছে। হ্যাঁ প্লাস্টিক ব্যবহার করলে বড় ধরনের রোগ হয়। কতদিন থেকে প্লাস্টিক ব্যবহার করতেছি, এলা রোগ হয়। কি করবেন আর চলবে না। তাহলে ঠিক আছে দাও পাল্টে যান, ভালোই হয়, বন্ধ করাই ভালো। কাগজ দিস নেও। ঠিক আছে দাও। কত হল? 50 টাকা। ঠিক আছে নাও। হ্যাঁ মনে আছো চল। মা তাড়াতাড়ি রান্না কর, আমি খেতে স্কুল যাম। রাজু! বাবা রাজ, আমার তো চুম সময় নেই, মোর অফিস যাওয়া লাগবে। হ্যালো নামলু, মুই তো গাড়ি চলি। কে? তুই হেলমেট পরিস নি? হেলমেট পরুন নাই ঠিক আছে, চল চল তাড়াতাড়ি চল। স্কুলের মাস্টার কইছে বাইক চলালে হেলমেট পরা হয়। তুই হেলমেট পর, তারপরে মুই তোর বাইকে যাম, না হলে মুই তোর বাইকে যাম না। ঠিক আছে চল, হেলমেট মাথায় দিয়ে দেখছ। ঠিক আছে রাম, স্কুল আসি গেছি। বাবা এবার জন্মদিনে আমি একটা হেলমেট গিফট দিবে। আমরা প্রতিদিন আমাদের বাড়ি ঘর এবং রাস্তাঘাট স্কুল আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা আমাদের বিদ্যালয়ে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে পরিষ্কার করব। ঠিক আছে ভাই, মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। মাটিরে পূজা করি, মাটিরে পূজা করি, মাটিতে ফসল ফলাই। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। দাদা বাড়িতে আছেন? ও দাদা দরজাটা একটু খুলুন। তোমরা কাই? আমরা গ্রামীণ সম্পদ কর্মী, পতঙ্গবাহিত রোগের উপর বাড়ি বাড়ি সমীক্ষা করছি, ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে এসেছি। ও আচ্ছা, আসেন বাড়িতে আসেন। আর এই মশার বংশবৃদ্ধি হচ্ছে আমাদের এই বাড়ির আনাচে কানাচে যে নোংরা থাকে, তো আপনাদের বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যাতে জমা জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আপনি রাতে যখন ঘুমান মশারি ব্যবহার করেন? মশারি ব্যবহার করি। আর দিনের বেলায়?
ঠিক আছে, আপনি যখন দিনের বেলা কখনো ঘুমাবেন এবং আপনার বাড়ির সদস্যরা যখন দিনের বেলা ঘুমাবে, তো রাতের মতো দিনেও কিন্তু মশারি ব্যবহার করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কারণ মশা হচ্ছে দিনেও কিন্তু কামড়ায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি পড়াশোনা করেছো? কোন ক্লাসে পড়ো? সিক্সে পড়ো? এই যে এই কাগজটা রাখবে, এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। তুমি বাড়ির যে অন্য সদস্যরা আছে পড়ে পড়ে শোনাবে, কেমন? আচ্ছা দাদা, আমরা এখন আপনার বাড়ির আশপাশটা ঘুরে দেখব, ঠিক আছে? ও আচ্ছা, এইটা টিউবওয়েলের বার। এই টিউবওয়েলের জলগুলো কোথায় জমে? ওইদিকে গর্ত আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, একটু গর্তটা দেখতে হবে তো, দেখি। ও আচ্ছা, ওই টিউবওয়েলের জলগুলো এই গর্তে পড়ে, তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এই যে মশা লার্ভা কিলবিল করছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে কেরোসিন তেল আছে তো? আচ্ছা, একটু নিয়ে আসেন তো। এই কেরোসিন তেল দিলে যে মশার যে লার্ভাটা আছে না, এটা মরে যাবে, বুঝতে পারলেন? একটু নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা, এটা খুলুন। এই কেরোসিন তেলটাই হচ্ছে এখানে যে মশার লার্ভাগুলো আছে না, সেই লার্ভাগুলো আর পরিণত মশায় পরিণত হতে পারবে না, মানে পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারবে না, মরে যাবে। আমাদের বাড়ির হাতের কাছে কেরোসিন তেল থাকে, সেটা দিয়ে কিন্তু আমরা আপাতত প্রাথমিক যে পর্যায়টা সেটা করে নিতে পারি, বুঝতে পারলেন? হ্যাঁ বুঝছি। ঠিক আছে আসো তো। দাদা এদিকে আসুন। স্যার কি হলো? দাদা এই জলে এগুলা কি? ওগুলো জলে পোকা। এগুলো পোকা না, এগুলো মশার লার্ভা। এখান থেকে মশার বংশ বিস্তার হয়, সেটা উল্টায় রাখেন। ঠিক আছে, আমরা উল্টায় রাখবো। উল্টায় রাখেন। রান রান রান। আচ্ছা ভাই এদিকে আসেন। কি হলো? এই যে টায়ারগুলো যে মধ্যে ফেলে রাখছেন, হুম, এখানে কত জল জমে আছে? আপনি জানেন যে জলের থেকে যে মশাগুলো হবে এটা কতটা ভয়ানক হতে পারে? একটু আগে আপনাকে চারিতে দেখালাম যে পোকা বললেন আপনি, তো আসলে পোকা নয়, এখন তো বুঝতে পেরেছেন যে ওটা হচ্ছে মশা। তো ঠিক সেরকম মশার লার্ভা ওই টায়ারের মধ্যে আছে। এই টায়ারগুলো যেভাবে ফেলে রাখছেন এভাবে রাখবেন না, হয়গুলো কেটে জল বের করে দিবেন, না হলে কোনো একটা চালের নিচে রেখে দিবেন। ঠিক আছে, আমরা তো এগুলো জানি না এইরকম পরিস্থিতি হয়, তো আমরা এগুলো পরিষ্কার করে রাখবো। আচ্ছা দাদা, হ্যাঁ কোন আর কয়েকটা কথা বলি। হ্যাঁ কোন বর্তমানে পানীয় জলের যে সমস্যা চলছে আপনি কি জানেন? হ্যাঁ কিছু কিছু তো জানি। এই বিষয়ে আপনাকে অ্যালার্ট করতে আসছি, আমাদের পানীয় জলটা খুব কম খরচ করতে হবে এবং অপচয় আমাদের বন্ধ করতে হবে। বর্তমানে বিভিন্ন জায়গায় পানীয় জলের অভাবে অনেক লোক মারা যাচ্ছে। আচ্ছা, তো সেই জায়গাটায় আপনি যতটুকু প্রয়োজনীয় জল অতটুকুই ব্যবহার করবেন এবং পরিবারে সকলকেই সঙ্গে আশেপাশে যারা আছে সবাইকে একটু অ্যালার্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর দাদা, হ্যাঁ কোন এই যে আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করি, এই প্লাস্টিকের ব্যবহারটা বাদ দেওয়া লাগবে। কেন? কারণ প্লাস্টিক থেকে ভয়াবহ রোগ ছড়ায়। হয় নাকি? আর আমাদের যে পরিবেশ, এই পরিবেশটা দূষণ করে। কে ওই প্লাস্টিকের কোম্পানিকে বন্ধ করে দিলে কি হয়? আমরা জনগণ যদি প্লাস্টিক ব্যবহার না করি তাহলে প্লাস্টিকের কোম্পানি এমনিতেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিকই কইছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আজ আমরা আসি। হ্যাঁ হ্যাঁ আসি আসি আসি। কি লাগবে দাদা? আমি আমাকে এই খরচাগুলো দিন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুমন, হ্যাঁ দেখতো স্লিপে কি কি আছে? আচ্ছা দাদা দিতেছি, দাদা দিতেছি, দাদা প্লাস্টিক দিচ্ছেন কেন? আপনি কি জানেন না বর্তমানে প্লাস্টিক ব্যবহার করা একদম নিষিদ্ধ,
করতে না। আর আমি একজন সরকারি কর্ম হিসেবে প্লাস্টিকের কেরিবে একদমই ব্যবহার করতে পারি না। হইছে তোমার মতো ওই সরকারি কর্মী দেখলুম ওই আজই একটা কথা কয় মঞ্চ একটা বড় বড় ভাষণ মারে আর দেখো প্লাস্টিক ব্যবহার করে দিচ্ছে। দেখুন দাদা, আপনি হয়তো জানেন না বর্তমানে প্লাস্টিক নিয়ে, থার্মোকল নিয়ে টিভিতে এবং অন্যান্য সংবাদ পত্রিকায় বিভিন্ন সচেতনতামূলক শিবির দেখানো হচ্ছে। কারণ বর্তমানে আমরা সবাই সচেতন হওয়ার চেষ্টা করছি, আমরা কেউই প্লাস্টিক আছে ব্যবহার করতে পারি না। আমাকে আপনি কাগজের কেরি ব্যাগে খরচগুলো দিন। ঠিক আছে, তোমার যদি অসুবিধে হয় তাহলে তোমার এগুলো সবগুলো কাগজে প্যাক করে দিব। দচ্ছ দিন সুমন, এগুলো সবগুলো কাগজে প্যাক করে দিত। ঠিক আছে দাদা, দিচ্ছি। দাদা কত হলো? 100 টাকা। শুনুন দাদা, আপনাকে একটা কথা বলি। এই যে আপনি আমাকে আজকে কাগজের কেরি ব্যাগে খরচা দিলেন, এরপর থেকে আপনি চেষ্টা করবেন আপনার দোকানে যে যে খরচা নিতে আসে সবাইকে কাগজের কেরি ব্যাগে খরচটা দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। মাটিরে পূজা করি, মাটিরে পূজা করি, মাটিতে ফসল ফলাই। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। মায়ের সমান তার না ভাবি যে আপন, মাটি আমার মায়ের সমান তার না ভাবি যে আপন, সে সবার আপন ভাবে। দেখো সবাই চিন্তা করে, অবহেলা করি মাটি যে, অবহেলা করি মাটি যে, মাটির এই ফসল খাই। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। আমরা সবাই হব সচেতন, নইলে যে সবারই মরণ। আমরা সবাই হব সচেতন, নইলে যে সবারই মরণ। প্লাস্টিক আবর্জনা না ফেলাই মাটির উপর। মাটি হলো পরিপাটি, মাটি হলো পরিপাটি, যত্ন করো তার সবাই। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। দেখো তোমরা একটু ভেবে মাটি নষ্ট রাসায়নিকে, দেখো তোমরা একটু ভেবে মাটি নষ্ট রাসায়নিকে। আবাদ কর সবাই মিলে গোবর আর জৈব সারে। মাটি হলো জীবন দাতি, মাটি হলো জীবন দাতি, একটু ভেবে দেখো সবাই। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। মাটিরে পূজা করি, মাটিরে পূজা করি, মাটিতে ফসল ফলাই। চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা। চলো ভাই মাটি বাঁচাই, চলো ভাই মাটি বাঁচাই, চলো ভাই মাটি বাঁচাই, মাটি যে সবার মা।